নমস্কার বন্ধুরা। তো এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে, প্রাইমারি সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর বড়সড় ঘোষণা করে দিলেন মানিক ভট্টাচার্য এবং তিনি জানিয়ে দিয়েছেন প্রাইমারির যে বাকি থাকা 10,500 রিক্রুটমেন্ট রয়েছে তার ভবিষ্যৎ কী এবং কবে থেকে নিয়োগ হতে চলেছে। তার সাথে সাথে তিনি আর একটি বড় খবর দিয়েছেন, 2017 সালের 31 জানুয়ারি যে 2021 পরীক্ষাটা হলো তার রেজাল্ট কবে পাবলিশ হবে সেই নিয়েও তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন। তো চলুন বন্ধুরা, অবশেষে যে সুখবর এসেছে তিনি কি জানিয়েছেন চলুন আমরা দেখে নেবো আমাদের এই ভিডিওতে। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা আমরা সরাসরি নিউজে চলে যাব। সকালে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আপনাদের বলেছিলাম যে আজকে মানিক ভট্টাচার্য প্রাথমিকের যে চেয়ারম্যান রয়েছে, চেয়ারম্যান পদ রয়েছে, সেই চেয়ারম্যান পদে কিন্তু আজকে বসতে চলেছেন এবং কী খবর উঠে আসছে দেখুন। প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত বড় ঘোষণা করলেন মানিক ভট্টাচার্য। তো কী বলেছেন, প্রাথমিকের নিয়োগ নিয়ে বড় ঘোষণা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি মানিক ভট্টাচার্যের। বললেন, আমরা নিয়োগে বদ্ধপরিকর, আজ সাংবাদিক বৈঠকে এই কথা বললেন সংসদ সভাপতি। এদিন মানিক ভট্টাচার্য বলেন যে আমরা নিশ্চিত করছি পুজোর আগেই আমরা প্রাথমিকের বকেয়া নিয়োগ সম্পন্ন করব। আমাদের নির্বাচনের আগেই কিছু নিয়োগ প্রক্রিয়া যেটা রয়েছে সেটা কিন্তু সম্পন্ন করতে পেরেছিলাম। আমরা 5,656 জনকে নিয়োগপত্র দিয়েছিলাম, তার মধ্যে 5,146 জন ইতিমধ্যেই চাকরিতে যোগদান করেছেন। তো যাই হোক বন্ধুরা, তিনি একথা বলেছেন, তার সাথে সাথে আরও কী বলেছেন চলুন দেখে নিই। তো যেটা বলেছেন, এরপর তিনি বলেন যে আমরা বাকি থাকা 10,500 জনের নিয়োগ করব আগামী মঙ্গলবার, তাদের কাউন্সিলিংয়ের জন্য নির্ঘণ্ট আমরা বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করব। তো অবশেষে এই যে কথা তিনি বলেছেন তাতে যারা ইনক্লুডেড আছে, নট ইনক্লুডেড আছে, তারা কিন্তু অবশেষে একটা স্বস্তি পেয়েছে বলে আমরা মনে করছি। আমরা শিক্ষক নিয়োগে বদ্ধপরিকর, এই কথা কিন্তু তিনি বলেছেন যে আমরা শিক্ষক নিয়োগ যেটা রয়েছে তাতে আমরা বদ্ধপরিকর। তাছাড়া পুজোর আগেই প্রকাশিত হবে 31 জানুয়ারি হয়ে থাকা প্রাইমারি টেটের রেজাল্ট, অর্থাৎ সকলকেই কিন্তু ইতিমধ্যে তিনি তাক লাগিয়ে একটা প্রশ্ন ইতিমধ্যে যেটা করা হয়েছিল তার উত্তর দিয়েছেন যে 31 জানুয়ারির হয়ে থাকা প্রাইমারি টেটের রেজাল্ট তিনি বলেছেন পুজোর আগেই প্রকাশিত হবে। অর্থাৎ অনেকেরই প্রশ্ন ছিল যারা 31 জানুয়ারি পরীক্ষা দিয়েছিল টেটের, তাদের সকলের প্রশ্ন ছিল এবং আমরা কিন্তু কোনোরকমভাবে একটা ডেট বুঝতে পারছিলাম না কবে রেজাল্ট হবে, পুজোর আগে হবে নাকি পুজোর পরে হবে। তিনি কিন্তু এখানে আজকে যে প্রশ্নটা করা হয়েছিল তার উত্তরে তিনি জানিয়ে দিলেন যে পুজোর আগেই প্রকাশিত হবে 31 জানুয়ারির হয়ে থাকা প্রাইমারি টেটের রেজাল্ট, ওয়েবসাইটে আপলোড করা হবে উত্তরপত্র। অর্থাৎ বন্ধুরা, সকলের কিন্তু যে আশা ছিল যে রেজাল্ট কবে বেরোবে সেটা নিয়ে অনেকেই বারবার প্রশ্ন করেছিলেন। তো আজকে ইতিমধ্যে সভাপতি পদে উন্নীত হওয়ার পর তিনি কিন্তু চমক দিয়ে বেশ কয়েকটা প্রতিশ্রুতি কিন্তু দিয়েছেন। তো এখন দেখার কথা এগুলো কতখানি যে কার্যকরী হতে চলেছে আগামী দিনে। উল্লেখ্য, আবারও প্রাইমারি শিক্ষা সংসদের চেয়ারম্যান হয়েছেন পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য, আজই চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার নিয়েছেন তিনি এবং প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পদ খালি ছিল সেই পদে আবারও বসলেন মানিক ভট্টাচার্য। এখন বিষয়টা হচ্ছে যে এতদিন অনেকদিন আপনারা দেখেছেন যে প্রাইমারি যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটা কিন্তু অনেকটা ধীর গতিতে চলছিল। এখন এই সংসদ সভাপতি পদে বসার পর থেকে যে কাজটা রয়েছে বাকি থাকা রিক্রুটমেন্ট, বিশেষ করে নট ইনক্লুডেড 2014 সালের অনেকেই রয়েছে প্রার্থী যারা কিন্তু এখন বিশাল সমস্যার মধ্যে দিয়ে দিন যাপন করছে এবং কিছুক্ষণ আগে যেটা আপনাদের বললাম যে পরিসংখ্যানটা দিল তাতে যেটা তিনি বলেছেন যে পুজোর আগে কিন্তু নিয়োগ সম্পন্ন হয়ে যাবে 16,500 ক্ষেত্রে, এবং তিনি যেটা বলেছেন 5,656 জনকে কিন্তু নিয়োগপত্র দিয়েছিলাম, তার মধ্যে প্রায় 5,146 জন ইতিমধ্যে কিন্তু চাকরিতে যোগদান করেছেন। এবং বিশেষ গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে 2017 সালের যে প্রাইমারি টেট হওয়ার কথা ছিল সেটা 31 জানুয়ারি 2021 হয়েছে, তার রেজাল্ট নিয়ে কিন্তু একটা বড় সড় ঘোষণা তিনি করলেন এবং বলেছেন যে পুজোর আগেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে। তাহলে এখনও কিন্তু প্রশ্নে ধোঁয়াশা থেকেই যাচ্ছে যে 7,500 পুজোর পরে নেওয়ার কথা
অর্থাৎ যেটা বলা হয়েছিল যে 7,500 ক্যান্ডিডেট নেওয়া হবে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, তাহলে সেটা কি তাহলে 2017 থেকেই নেওয়া হবে? সেটা নিয়ে কিন্তু কোনো রকম তিনি অ্যান্সার করেননি। তো দেখা যাক, পুজোর আগে যদি রেজাল্ট পাবলিশ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হয়তো তিনি জানিয়ে দিতে পারবেন যে 7,500 কাদের নিয়োগ করা হবে। এবং 2009 সম্বন্ধে যখনই কিছু তাকে জিজ্ঞাসা করা হয় সেক্ষেত্রে তিনি কিন্তু কোনো রকম অ্যান্সার করেননি। সেই ভিডিও কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে আপলোড করে দেবো, সেটা নিয়ে আপনারা কেউ টেনশন করবেন না যে প্রশ্ন জবাব যেগুলো রয়েছে সেগুলো তিনি কী কী বলেছেন। তো সেগুলো কিন্তু আমরা অবশ্যই যখন আমরা হাতে পেয়ে যাবো আপনাদের কিন্তু জানিয়ে দেবো। তো যাই হোক, আজকে দু চারটে খবর যেগুলো কিন্তু আপনাদের যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে 2014 সালে যে পেন্ডিং রিক্রুটমেন্টগুলো রয়েছে বিশেষ করে 10,500, আর এদিকে 2017 সালের রেজাল্ট নিয়ে তিনি কিন্তু ইতিমধ্যে খোলাসা করে দিলেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আগামী দিনে সমস্ত প্রাইমারি থেকে আপার প্রাইমারি থেকে শুরু করে সমস্ত আপডেট কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যম দিয়ে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।